নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে জানাই আপনাদেরকে অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। কিচেন হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়ির হার্ট, আর আমাদের মতো হাউসওয়াইফদের বেশিরভাগ টাইমটাই কিন্তু কিচেনে কেটে যায়। তাই কিচেন যদি ক্লিন আর অর্গানাইজ থাকে তাহলে কিন্তু সারাদিনে কাজের এনার্জিটাও দ্বিগুণ হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 12টা এরকম ছোট ছোট টিপস যা আপনার কিচেনকে ক্লিন আর অর্গানাইজ রাখতে হেল্প করবে। বেসিনে থালা বাসন ধোয়ার সময় আমরা যদি কোনো মাইক্রোফাইবারের ক্লথ বা কোনো খারাপ টাওয়েল বা কোনো কটনের ক্লথ যেটা ভালোভাবে জল সোক করতে পারে সেটা নিয়ে যদি সাইডে এরকমভাবে রেখে দিই তাহলে থালা বাসন ধোয়ার সময় যেটুকু জল বাইরে আসে সেটা আর আমাদের গায়ে লাগবে না বা আমাদের জামাকাপড়কেও খারাপ করবে না। ধোয়ার সময় আমরা যতই সাবধানতা অবলম্বন করি না কেন একটু আধটুকু জল কিন্তু ঠিক নিচে চলে আসে, আর ওই জলগুলো পায়ে পায়ে লেগে পুরো কিচেনটাকে আবারও নোংরা করে দেয়। তাই সবসময় চেষ্টা করবেন সিঙ্কের তলাতে সবসময় একটা ডোরম্যাট দিয়ে রাখার, তাতে যেটুকু জল নিচে পড়বে সেটা যেন ওই ডোরম্যাটটা সোক করে নিতে পারে। এখানে দেখুন আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে আর এই জায়গাটাও পুরো ভিজে গেছে। আমি কিন্তু আজকে অনেকটা সাবধানে থালা বাসন ধুচ্ছিলাম, তা সত্ত্বেও কিন্তু এই জায়গাটা ভিজে গেল। সিঙ্কের পাশে যদি আমরা ছোট্ট একটা ডাস্টবিন বানিয়ে রাখি তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধে হয়। অনেক সময় এই ছোট ছোট যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলোকে বারবার ডাস্টবিনে ফেলতে যেতে গেলে আমাদের অনেক কাজে অসুবিধে হয় বা কাজটা লেটও হয়ে যায়। যেমন আমি এখানটায় একটা পুরনো রসগোল্লার কৌটোকে রিউজ করেছি। আপনারা চাইলে কিন্তু কোনো প্লাস্টিকের ছোট বালতি নিয়ে সেটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে পারেন। সেখানে এরকমভাবে পলিথিন দিয়ে দিলেন, যেটুকু ময়লা বেরোলো রান্নার শেষে একদম ডাস্টবিনে ফেলে দিলেন। প্রত্যেকবারে থালা বাসন ধোয়ার পরে চেষ্টা করবেন একটুখানি লিকুইড সোপ দিয়ে বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। যতই আমরা এটাকে জল ধোয়া করি না কেন খাওয়ার যে তেলচিটে ভাবগুলো থেকে যায় সেগুলো কিন্তু থাকতে থাকতে একটা টাইম পরে গিয়ে এতটাই কড়া দাগে পরিণত হয় যে সেগুলো আর উঠতে চায় না। আর বেসিনটা পরিষ্কার করার সাথে সাথে এই ট্যাপগুলো আর সাইডের যে জায়গাগুলো দেওয়ালগুলোও পরিষ্কার করে নেবেন। ধোয়াধুয়ির সময় একটু আধটুকু জল কিন্তু ছিটিয়ে এই দেওয়ালগুলোতেও চলে আসে, আর অনেক দিন থাকলে কিন্তু এই দেওয়ালগুলো পরিষ্কার করাও মুশকিল হয়ে যায়। ধোয়াধুয়ি করার পরে 2 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমার বেসিনটা একদম ঝকঝকে হয়ে গিয়েছে। এবারে আসি নেক্সট টিপসে। যখনই রান্নাবান্না করবেন হাতের কাছে একটা ভিজে কাপড় রাখার চেষ্টা করবেন। আমি আজকে আপনাদেরকে রান্না করার সময় দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এই ভিজে কাপড়টা দিয়ে কিন্তু সব সময় গ্যাসের চারিদিকটা বা গ্যাসটা পরিষ্কার করে রাখবেন। আমি যখনই মশলা কষিয়ে কিছু রান্নাবান্না করি সঙ্গে সঙ্গে কিন্তু এই দেওয়ালটাকেও পরিষ্কার করে দিই। লক্ষ্য করে দেখবেন কোনো দিন যদি এই টিপসটা ফলো না করেন আর রান্না শেষে গিয়ে যদি পরিষ্কার করতে যান তাহলে কিন্তু অনেকটা সময় লাগে। যথারীতি স্ক্রচ ব্রাশ দিয়ে কিন্তু ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। আর তেলের কন্টেনারগুলোকে সবসময় এরকম একটা ট্রের মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ আমরা সবাই জানি তেল ঢালতে গিয়ে কিন্তু একটু আধটু তেল আমাদের স্পিল করে যায়, বাইরে চলে আসে। আর যদি আমরা তেলের কন্টেনারকে এমনি কাউন্টার টপে রেখে দিই তাহলে কিন্তু কাউন্টার টপটাও খুব বেশি নোংরা হয়ে যায়। আর এরকম একটা ট্রের মধ্যে যদি আমরা রাখি তাহলে ট্রেটাই নোংরা হয়, আর মাঝে মধ্যে শুধু ট্রেটাকে বের করে ট্রেটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমাদের কিচেনটা অনেকটা ক্লিন লাগে দেখতে। আর আমি সবসময় চেষ্টা করি একটা ভিজে কাপড় অন্যভাবে রাখার। আমি যখনই তেল ব্যবহার করি সঙ্গে সঙ্গে কিন্তু ওই কাপড় দিয়ে তেলের কৌটোটাকে মুছে তারপরে রাখি। আর সবসময় চেষ্টা করবেন যখনই কোনো মশলা ইউজ করবেন রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে মুছে তুলে রাখার জন্য। এখানে ধরুন আমি নুনটাকে ব্যবহার করলাম, আর সবসময় রান্নার সময় তো মনে থাকে না, অনেক সময় কী হয় এটা ওটা হাত দিয়ে আমরা মশলার দানিগুলোকে ধরে নিই, তাতে কি শুকনো কাপড়টা দিয়ে যদি মুছে আমরা তুলে রাখি তাহলে কিন্তু অনেক দিন অবধি আমাদের কিচেনে ডিপ ক্লিন করার দরকার পড়ে না, আর বাইরে থেকেও কিন্তু কিচেনটাকে খুব পরিষ্কার লাগে। আর
কিচেনের তলায় আমি এই ট্রেটার মধ্যে লাইটার আর আমি সাঁড়াশিটা রাখি। আর এই ট্রেটাও কিন্তু রোজ খুবই নোংরা হয়, যেহেতু রান্নাবান্না হয় আর নিচে থাকে, ট্রেটাও এত নোংরা হয়, রোজ এই ট্রেটাকে আমি পরিষ্কার করে রাখি। যদি জল ধোয়া নাও করতে পারি, আমি যে সলিউশনটা বানিয়ে রাখি ভিনিগার আর বেকিং সোডা দিয়ে, ওটা স্প্রে করে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে তুলে রাখি। আর আমার যেহেতু এটা সাদা ট্রে, তাই এটাকে অনেকটা বেশি মেনটেন করার দরকার পড়ে। এরকম স্পাইস বক্সগুলো আমরা যারা ব্যবহার করি সবাই জানি যে এর নিচে কতটা বেশি মশলা স্পিল করে যায়, আর দেখতেও খুব বাজে লাগে, আর ব্যবহার করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এটার জন্য আপনারা কী করতে পারেন, ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়ে এর তলায় একটা কাপড় এরকমভাবে বিছিয়ে রেখে দিতে পারেন, তার উপরে মশলাগুলো রাখলেন, আর যখনই দেখলেন যে কাপড়ের ওপরে মশলা পড়েছে, শুধুমাত্র কাপড়টাকে চেঞ্জ করে আরেকটা পরিষ্কার কাপড় দিয়ে দিলেই কিন্তু এটা খুবই ক্লিন লাগে দেখতে। তো বারবার কিন্তু এটাকে পরিষ্কার করার দরকার পড়ে। আর এই স্পাইস বক্সে যে স্পুনগুলো আমরা রাখি, সবসময় চেষ্টা করবেন একটার বেশি 2 থেকে 3টে স্পুন রাখার, একটা শুকনো মশলার জন্য থাকলো আর একটা গুঁড়ো মশলার জন্য থাকলো। তাতে কি হয়, যখন খুব তাড়াহুড়োর মধ্যে আমরা মশলাগুলো নিই এখান থেকে, একে অপরের সাথে মিশেও যায় না আর এদিক ওদিক পড়েও যায় না। তো আজকে আমি এখানটাতে 2টো স্পুন রাখছি, যেহেতু আমার কাছে ছোট স্পুনগুলো আর নেই, তো আমিও এরপরে এর মধ্যে 3 থেকে 4টে স্পুন অ্যাড করব। তো আপনাদের এই টিপসগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন চলুন দেখে নেওয়া যাক 9 নম্বর টিপসটা। আমাদের প্রায় সবার কাছেই কিন্তু এরকম বাসন রাখার ছোট ছোট র্যাক থাকে, যেখানটায় আমরা ধোয়া বাসনগুলো রাখি, আর এই র্যাকটা কিন্তু প্রায়শই খুবই নোংরা হয়। তো আমি চেষ্টা করি এটাকে 1 সপ্তাহে একবার মতো পরিষ্কার করে নেওয়ার, আর 1 সপ্তাহের মধ্যে দেখুন কতটা বেশি ময়লা জমেছে। তো আপনাদের যাদের সম্ভব সপ্তাহে না করে প্রত্যেক দিন করা, তারা কিন্তু প্রত্যেক দিন করার চেষ্টা করবেন, তাতে কিন্তু এই জায়গাটা অনেকটা বেশি হাইজেনিক থাকে আর দেখতেও ভালো লাগে। আমার কাউন্টার টপে জায়গা কম থাকার জন্য আমি কিন্তু এই র্যাকটাকে নিচে রাখি, তাই সপ্তাহে একবার পরিষ্কার করলেও খুব একটা বেশি চোখে পড়ে না। এখন চলে এলাম 10 নম্বর টিপসে। আমরা যখনই কিচেনে এরকম কোনো চপার দিয়ে সবজি কাটি, আর সবজির যে খোসাগুলো এদিক ওদিক পড়ে গিয়ে জায়গাটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে, আর খোসাগুলো পড়ে থাকলে আমরা চপিং বোর্ডে কিন্তু ভালো করে সবজিগুলোকে কাটও করতে পারি না। তো তার জন্য কি করব, হাতের কাছে এরকম একটা বাটি রেখে ওই বাটিতে কিন্তু খোসাগুলোকে ট্রান্সফার করে রেখে দেব। তাহলে কিন্তু আপনার এই চপিং বোর্ডটা একদম খালি হয়ে যাবে, আর আপনি কিন্তু নির্দ্বিধায় সবজিগুলো কাটতে পারবেন। আর আমার এই যে ছোট্ট একটা ডাস্টবিন আছে, সেটা আমি সবসময় হাতের কাছে রাখি, এই খোসাগুলোকে ডাস্টবিনের মধ্যে ট্রান্সফার করে দিই, তাতে কিন্তু বারবার করে আমাকে ওই বড় ডাস্টবিনে ছুটতে হয় না। যখন এটা ফিল আপ হয়ে যায় তখন এটা নিয়ে একদম বড় ডাস্টবিনে দিয়ে দিই। আমরা সবাই জানি আমাদের বাড়িতে যেখানটাতে আলু বা পেঁয়াজ থাকে তার নিচে কতটা বেশি ময়লা জমে, যে বাস্কেটগুলোতে আলু পেঁয়াজ থাকে তার নিচে কিন্তু রোজ রোজ পরিষ্কার করা আমাদের কারোর পক্ষেই সম্ভব হয় না। তো স্বাভাবিকভাবেই কিন্তু সেই জায়গাটা দেখতে একটা টাইম পরে খুবই বাজে লাগে। তো আমরা কী করতে পারি, এখানটায় আমরা যেই জায়গাটাতে আলু বা পেঁয়াজ রাখি তার ওপরটাতে এরকম কোনো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তার উপরে যদি আলু রাখি, তাহলে কিন্তু ধুলো বা ময়লাগুলো নিচে এসে জমে না, আর দেখতেও খুব একটা বাজে লাগে না। আর আমাদের প্রত্যেকের কাছে কিন্তু সবসময় অ্যালুমিনিয়াম ফয়েলটা থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, কোনো নিউজ পেপার বা কোনো কাপড়, সুতির কাপড় আপনারা ব্যবহার করতে পারেন এর নিচে পেতে রাখার জন্য। এখন চলে এসেছি ভিডিওর একদম লাস্ট একটা টিপসে। এখানটায় আমি রুটি বেলবো, তার জন্য কিন্তু নিচে একটা কাপড় বিছিয়ে নিলাম, তাতে কি হয় রুটি বেলার সময় যে আটাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেটা কিন্তু রুটি বেলার পরে দেখতে খুবই বাজে লাগে, আর মাঝে মধ্যে ফ্লোরে যদি জল জমে থাকে ওই আটাগুলো ওই জলের মধ্যে জমে গিয়ে অনেকটা শক্ত হয়ে যায়, আর সেখানটায় কিন্তু পরিষ্কার করাটা অনেকটা বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আর এখানটায় যে এক্সট্রা আটাগুলো, সেটা কিন্তু নিচে পড়ে গিয়ে নষ্ট হয় না, এটাকেও আমি সেভ করে নিতে পারি। রুটি বেলা হয়ে গেলেই শুধুমাত্র ওই যে কাপড়টা আছে এটা সরিয়ে নিলেই কিন্তু কিচেন কাউন্টার টপ একদম পরিষ্কার, মানে আমাদেরকে কিচেন কাউন্টার টপ পরিষ্কার করার জন্য কোনো রকম এফোর্ট দিতে হয় না। আমি এখানটায় একটা ভিজে কাপড় নিয়ে শুধু একবার মুছে নিলাম, তাতেই কিন্তু আমার এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেল।
তো আজকের মতো আমার ভিডিওটা থাকছে এতদূর অবধি। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।